ভাই ও ভনী মানে মো না নিকিতা পণ্ডা দীপিকা মেন গার্লস হাই স্কুল ভঞ্জনগর নবম শ্রেণীর ছাত্রী যুগ মানব মহাপুরুষ জাতির পিতা মহাত্মা গান্ধী যিয়ে নিজের নিষ্ঠা ত্যাগ ও অহিংসা বলরে ইংরেজ মানুষ আম ভারত ভেটা দিয়ে সেই মহাপুরুষ মহাত্মা গান্ধী জীবনী বিষয়ে মু কিছু বর্ণনা করবি। 1869 মশা অক্টোবর মাস 2 তারিখের গুজরাটর পোরবন্দরের পিতা করমচাঁদ গান্ধী ও মাতা পুতুলি বাইঙ্ক কোলরে জন্মগ্রহণ করলে। 12 বর্ষ বয়সে সে রাজকোট হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়লে। হাইস্কুলে পড়া দিন সে ইংরেজ মানুষ কিপরি ভারতর বিতা দেবে সে বিষয়ে ভাবুলে। সেতবে বাল্য বিবাহ প্রথা প্রচলন লা সে এর তীব্র বিরোধ করুলে। হে বাপা কথা মানে সে 13 বর্ষ বয়সে কস্তুর বাঙ্ক বিবাহ কলে। স্বাধীনতা আন্দোলনের তাঁর অবদান অতুলনীয়। দক্ষিণ আফ্রিকার গোরা মানে কলা মানক উপরে এক আইন প্রণয়ন করলে কোণী সম্পত্তি গোরা মানক ঠারু কিনি পারিবে না। এই এই আইন আইন বিরুদ্ধে সে আন্দোলন কলে ও এর নাম দেলে সত্যাগ্রহ আন্দোলন। এথিপাই সে জেল যাই ও তাঁর প্রথম জেল যাত্রা। দীর্ঘ 21 বর্ষ পরে দক্ষিণ আফ্রিকার সে 1915 ভারতক ফেলিলে। অহমদাবাদ সাবরমতী আশ্রম স্থাপন কলে। গান্ধীজি কৌলে যে পরিশ্রম নকি খায়ে সে চোরি অন্ন ভক্ষণ করে। তেমন সাবরমতী আশ্রমের প্রত্যেক লোক কাম করা পড়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে গান্ধীজি পরম বন্ধু। গান্ধীজি কর্ম উপরে বিশ্বাস করলে। তেমন সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্রথমে মহাত্মা আখ্যা দেলে ও পরে মোহন দাস হলে মহাত্মা গান্ধী। 1921 মশায় ইংরেজ মানুষ ভারতর বিতাড়িত করা সে অসহযোগ আন্দোলন করলে ও এপাই সে জেল যাই। 1928 মশায় সাইমন ফেরি যাও। 1930 মশায় দাণ্ডিটারে লবণ সত্যাগ্রহ বিদেশী লুগা বর্জন ইত্যাদি করা যোগ সে পুনর্বার জেল যাই। 1930 মশায় ইংল্যান্ডর ভারত শাসন এক অধিবেশন হল। 1931 মশায় সেপ্টেম্বর মাস 7 তারিখ দিন দ্বিতীয় থর অধিবেশন হল ও সেই অধিবেশনরে মহাত্মা গান্ধী যোগ দিয়ে ইংল্যান্ড মানুষ ভারতীয় মানক সম্পূর্ণ দক্ষতা হস্তান্তর করা দাবি কলে। কিন্তু ইংরেজ সরকার এটি রাজি হলে না। তেমন 1932 মশায় আইন অমান্য আন্দোলন হল। 1934 মশায় গান্ধীজি এক মাস ওড়িশার পদযাত্রা কলে। গোপবন্ধু বিষয়ে তাঁর ভাল ধারণা লে সে কুলে গোপবন্ধু আমি এক আদর্শ দেখাই যাই। গোপবন্ধু প্রকৃতরে জন দেশ সেবক। 1940 মশায় রামগড় কংগ্রেস অধিবেশনরে সে কংগ্রেস অধিবেশনে ভারতীয় মানুষ ইংল্যান্ড মানে সম্পূর্ণ অধিকার দেউ বলে দাবি হয়েছিল। 1942 মশায় সে ভারত ছাড় আন্দোলন করলে ও মহাত্মা গান্ধী গিরফ হয়েছিলেন ও 21 দিন জেলে অনশন কলে। এটি মধ্যে কস্তুর ভাঙ্ক মৃত্যু হল। সে জেল মুক্ত হয়ে পুনর্বার আন্দোলন কলে। এটি ইংরেজ সরকার বাধ্য হয়ে স্বাধীনতা ফেরাইলে। 1947 মশায় অগস্ট মাস 15 তারিখ দিন আমার সেই রাষ্ট্রর ঐতিহাসিক দিন। এই দিন আমার দেশ স্বাধীনতা পাইলা। 1948 মশায় জানুয়ারি মাস 30 তারিখ শুক্রবার 3:30 গান্ধীজি নিজের বন্ধু মনু ও দুই সেবিকা কাঁধে হাত রাখি প্রার্থনা গৃহক আগে গলে। সেতবে নাথুরাম গণেশ নামক জন আততায়ী তাঁর গোড় তলু তিনি রাউন্ড গুলি চলাইলা ও সে হে রাম কই তলে গড়ি পড়লে। আম জীবনর আলুয় দ্বীপ রবিগলা। মহাত্মা গান্ধী মৃত্যুর শোক প্রকাশ করে তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কে আলুয় লিভিগলা। এই বিশ্বক সে যে আলুয় দিয়ে যাই তা সবুদিন বিশ্বক আলোকিত করব। এটি কে মো বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।